বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের কোনো স্থায়ী পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদ্যুৎ সহ নানা সংকটেই এই সরকারের পতন হবে। রাশিদুল কাদিরের প্রতিবেদন। বিদ্যুৎ সংকট সহ দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সোমবার অনুষ্ঠিত দলটির নীতি নির্ধারকদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন। তারা এই বিদ্যুতের বিষয়টাতে ইমিউনিটি দিয়েছে। এতে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র দুর্নীতি ও বিশেষ কোম্পানিগুলোকে টাকা বানানোর সুযোগ করে দেওয়ার জন্যই বিদ্যুৎ খাতের এই দুরবস্থা। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট তৈরির প্রধান কারণ হচ্ছে কিন্তু আপনার দুর্নীতি। বিশেষজ্ঞরা বলছেন যে সাতটা দেশকে তারা ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে শৃঙ্খলার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। এটা তো হয়ে গেছে। আপনাদের আগেও আমি আপনাদের সঙ্গে কথা বলেছি, এখন গভর্নমেন্ট চোখে সর্ষের ফুল দেখবে, দেখতে হবে। জনগণ ফুসে উঠছে, ফুসে উঠবে এবং তাদের পতন ত্বরান্বিত হবে। আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সিইসির কথায় প্রমাণিত হয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ এবং ইলেকশন কমিশন যদি মনে থাকে যে দেশের সব মানুষ আহম্মদ, তারও তো হবে না। এটা গত 10 বছর ধরে আপনার এটা প্রমাণিত হচ্ছে যে দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। হুদা সাহেব তিনিও শেষ মুহূর্তে সেই কথা, তার চাকরি যাওয়ার পরে উনি কথা বলেছেন, আর ইনি এখনই বলে দিচ্ছেন পরিষ্কার করে যে এটা সম্ভব না। নড়াইলে সাম্প্রদায়িক হামলার নিন্দা করে মির্জা ফখরুল জানান, ওই ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে বিএনপি। এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।